আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কীভাবে বুঝবেন আপনি কতটা রাত পেয়েছেন? নিজের মধ্যে কোন আলামতটি প্রকাশ করলে বুঝবেন আপনার রমজানটি সার্থক হয়েছে? আল্লাহ তাআলা আপনার মন বাসনা কবুল করেছেন, আপনার সকল দোয়া কবুল করছেন, আল্লাহর ক্ষমা এবং দয়া পেতে চলেছেন। শবে কদরের অর্থ হলো মর্যাদাপূর্ণ রাত এবং ভাগ্যরজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর, তথা সম্মানিত রাত। লাইলাতুল কদরের রাত হচ্ছে হাজার মাসের চেয়েও উত্তম রাত। পবিত্র কুরআনুল কারীম নাজিলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ, উত্তম এবং সম্মানিত রাত হিসেবে আমাদের জন্য উপহার দিয়েছে। প্রতি বছর রমজান মাসের শেষ দশকের রাতগুলোর মধ্যে কোনো এক বিজোর রাতে হলো ভাগ্যরজনী রাত অথবা লাইলাতুল কদর রাত। মর্যাদার এই রাত পেলে মুমিন বান্দা আল্লাহর কাছে কি প্রার্থনা করবে, কি চাইবে, এ সম্পর্কে হাদিস এসেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লাইলাতুল কদর রাতে কি দোয়া করতে হবে। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আনি, এই দোয়াটি পাঠ করতে বলেছেন এবং আমরা সবসময় এই দোয়াটি কদর রাতে পাঠ করব। তাছাড়া এই ফজিলতের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় কদর রাতে ইবাদত করে তার আগের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। মুসলিমের হাদিস। তো এইভাবে আমরা তো জানলাম যে কদর রাতে কীভাবে ইবাদত করতে হয়, কোন দোয়াটি পড়ব এবং ফজিলত। তো আপনি কীভাবে বুঝবেন যে বেজর রাতের ভিতরে আপনি নিজে পেয়ে গিয়েছেন যে কদর রাত, এটা কীভাবে উপলব্ধি করবেন? আসলে এটা উপলব্ধি করতে গেলে আপনাকে দেখতে হবে যে আপনি যে কদর রাতগুলো যাচ্ছে বা আজকে চলে গিয়েছে, তখন বুঝতে হবে আপনি ইবাদত আগে চেয়ে বৃদ্ধি করেছেন কিনা। আপনার পাপ যে কাজগুলো করতেন সেগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি হচ্ছে কিনা। আপনি মসজিদে যাচ্ছেন, যখন সালাত আদায় করছেন তখন আপনি সালাত পড়তে আপনার আরও ভালো লাগবে, সিজদা দিতে ভালো লাগবে, কোরআন মাঝে তেলাওয়াত করছেন, তেলাওয়াত করতেই থাকছেন, করতেই থাকছেন, আপনার কাছে ভালো লাগছে, জিকির করছেন, জিকির করতে খুব ভালো লাগছে, একটা অন্যায় কাজ দেখলেন তা আপনি প্রতিরোধ করলেন এবং নিজেকে বিরত রাখার চেষ্টা করছেন। আপনি ব্যক্তিগত জীবনে যত ছোটোখাটো পাপ করছেন তা সব কিছু পরিহার করছেন, ঘৃণা সৃষ্টি হচ্ছে। তারপর আপনি বিভিন্ন মাস্তুন দোয়াগুলো পাঠ করছেন, জিকির ওয়াজিফাগুলো আপনি পাঠ করছেন, মানে এক কথায় আপনার আর আল্লাহর সাথে যে সম্পর্ক ভিত্তি তৈরি করার কথা ছিল সে ভিত্তি মজবুত হতে চলেছে। আপনি এবারে বেশি গুণের বৃদ্ধি হচ্ছে। এবারে বলতে সারাক্ষণ কোরআন সলাৎ পড়া এমনটা নয়, বরং পাপ কাজ থেকে আপনি বিরত থাকতে পারছেন। এরকম অনুভূতি যদি আপনার মনে আসে তাহলে বুঝবেন আপনার কদর রাত আপনি পেয়ে গিয়েছেন। এবং যদি এটাও যদি না মনে হয় যে আপনি কদর রাত পাননি, এরকম যদি অনুভব হয় তাহলে বাকি যে কদর রাতগুলো রয়েছে বেজর রাত, সে বেজর রাতগুলো আপনি ভালোভাবে সুন্দরভাবে ইবাদত করবেন। আর এর ফলাফল আপনি সবচেয়ে বেশি পাবেন হলো রমজান শেষ হলে। রমজান শেষ হলে যদি আপনি বুঝেন যে পাপ কাজগুলো করছেন, আগের মতন যে পাপ কাজগুলো করতেন সেগুলো করছেন, তখন বুঝবেন আপনার রমজানও সার্থক হয়নি এবং আপনি কদর রাতও পাননি। কারণ কদর রাতে আপনি যে দোয়াগুলো করেছেন তা কিন্তু পাপ কাজ থেকে বিরত থাকার এবং মন বসানোর জন্য দোয়া করেছেন। কিন্তু আপনি যদি পাপ কাজ থেকে দূর বিরত না থাকতে পারেন তাহলে তো আপনার দোয়াগুলো কবুল হয়নি। আপনি ঠিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করতে পারেননি, আপনার ইবাদতের ভিতরে ত্রুটি ছিল। আপনি ইবাদত করেছেন দুনিয়াবীর জন্য, দুনিয়াবী কোনো কিছু পাওয়ার জন্য আপনি ইবাদত করেছেন, আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য ইবাদত করেননি। আবার সিয়াম পালন করেছেন, সবাই পালন করেছে তাই পালন করেছেন, কিন্তু সিয়াম পালনের উদ্দেশ্য কী ছিল, কেন সিয়াম এসেছে সেটা আপনি বুঝেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।